সকা খেল মানে এটার নাম কিটা দশ পঁচিশ দশ পঁচিশ খেলা চলে কেন আছে মাসাল্লাহ মাসাল্লাহ গ্রামের দিয়ে একটা সুন্দর যে হয়তো দশ পঁচিশ খেলা চলে দাবা তুমি কিতা ইতে তোমার এত কিতা কিয়র পরীক্ষার কাগজ তুমি নামাজ হয়েছো না এটা মাসাল্লাহ ফাঁসত নামাজ পড়ো মাসাল্লাহ মস্তি তো জামা তিরি না পারি তো পড়ো

নবীগঞ্জ উপজেলার ফিরোজপুর যে বাগান বাড়ি আছে ও বাগান আসলে এখানেও এমন একটা বাড়ির মাঝে আমি আইছি বাগান বাড়ি এত সুন্দর একটা বাগান বাড়ি আমি আপনার একটু গুইরা গুইরা দেখানোর চেষ্টা করবো আমি বর্তমান অবস্থায় অবস্থান করলাম যে বাগান বাড়ির যে গেইট আছে ও গেইট ওগানোর মাঝে আমি আছি আসলে গ্রামের ভিতরে যে এত সুন্দর একটা বাগান বাড়ি এখানের মাঝে তৈরি করছেন যেন তৈরি করছেন তাইন সম্পর্কে একটু জানার চেষ্টা করবো এবং বাড়ির ভিতরে যে সৌন্দর্য আছে একটু আপনারা দেখানোর চেষ্টা কর্ম বর্তমান অবস্থায় বাড়ির যে তারা যে গেটের যে সামনে ওখানের মাঝে লেখা আছে যে বাগান বাড়ি ফ্রিজবুর বড় বাড়ি পাঁচ নং বাড়ি এখানে নাম শার যে বাড়ির মালিক মালিকর সব কিছু ওখানের লেখা আছে আসলে বাড়ির যে ভিতর আমরা যতটুকু জানি বাড়ির মাঝে অনেক মানুষ আইন এবং বাড়িটা ভিজিট করে যায় তারা খুব ভালো লাগে আসলে এই বাড়ির ভিতরে যে গাছ গাছ লাগানি আছে বিভিন্ন ফল ফুট বা বিভিন্ন যে সুন্দর সুন্দর গাছ সকল আছে এখানে লাগাইলা আছে আসলে বাড়ির যে মানে তৈরি হইছে খুব সুন্দর একটা বাড়ি খুব মানে গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাড়ি আপনারা যদি কোনোদিন নবীগঞ্জ উপজেলার ফিরোজপুর গ্রাম মর্মা যে আপনারা আইন আইলে এই বাড়ির যে পরিবেশ দেখবা আসলে সত্যি আপনারা ভালো লাগব এই বাড়ির মাঝে বাবা খেতে ফসল থাকি দইরা কত জাতর ফসলের গাছ এরপরে বিভিন্ন ফল মোটর গাছ লাগানি আছে আসলে আমি বর্তমান অবস্থায় বাড়ির যে এই রাস্তা আছে তারার ও রাস্তা বাইরে একটু ডুক রাম ডুককে একটু তারা দেখানোর একটু চেষ্টা করবো আপনার বিয়ার্স যারা আছেন আপনারা একটু দেখানোর চেষ্টা করবো আপনারা সকল লোকে দেখবা আর এই বাড়ির যে বর্তমানে দায়িত্বে যে না আসুন তাই লোক একটু মাতমু এবং তাই ওখানের মাঝে আসুন আসলে আপনারা দেখতে পাররা ই যে বাড়ির যে এরিয়া বিশাল বড় এরিয়া আমরা চেষ্টা মধ্যে যে এই বাড়ির মাঝে কত শতক বা আল জায়গা আছে এই বাড়ির মাঝে বাড়ির যে সৌন্দর্য মানে দেখলেও মানে মানে দেখার উচ্চ হয় আর এখানে অনেক মানুষ সকল তারা আইয়া ফটো বা বাড়ির যে ডালার উপর আছে ডালার উপর থাকি বিভিন্ন এরিয়ার যে আশপাশের যে সৌন্দর্য মানে দেখা যায় খুব ভালো লাগে তবে আপনার এই মুহূর্তে দেখতে পাররা যেরও এই মুহূর্তে জৈন হইস এবং পরবর্তী যারা জয়েন হইবা আমরা অনলাইন সিলেটে আপনারা একটু শেয়ার করবা শেয়ার করলে অন্যান্য সুযোগ দিবা আসলে এটা আমরা সিলেটর গর্ব আমরা যে সিলেটি বাই নকল আসন তার যে রুচি বা যে চাহিদা আসলে খুব ভালো একটা মানে চাহিদা এই ইলাকান কিন্তু অসংখ্য সিলেটি মানে বাই বই নকল তোর ইলাকান অনেক বাড়ি আছে আপনারা মানে যারাও প্রবাস আসন বা ইলাকান মানে শহর বসতে অনেকজনের ইলাহান সুন্দর সুন্দর আমার বাড়ি হল আছে তবে আমরা খুব ভালো লাগে যে আমরা যে সিলেটে আমরা খুব প্রাউড ফিল করি আমরা মানে সিলেট বিভাগের ভিতরে এলাকার মানে বাড়ি হলতে তারা এত সুন্দর করে বাড়ি হল তারা বানাইছেন বাড়ির যে ভিতর একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা আপনার একটু লোকে থাকবো আসলে বর্তমান অবস্থা এই যে বাড়ির যে কিতা আছে এই যে ফুসকুন্দিও আছে বাড়ির ওই দোকান কত সুন্দর একটা এরিয়া লই একটা বাড়ি মাশাল্লাহ কত বড় একটা ফুসকুন্দি ওই দোকান ফুসকুন্দি পুসকুন্দির চতুর্দিকে কিন্তু গাছ লাগাইল এখানে মাঝে দেন নাইকল গাছ গুয়া গাছ বিভিন্ন গাছ লাগাইল ওই বিভিন্ন গাছ লাগাইল আসলে বাড়ির আশপাশ মানে খালি দেখার ইচ্ছ এখানে একটা পার্কর মতো ই যে বাড়িটা এটা কিন্তু কি পার্কর মতো বাড়িটা আসলে আপনারা যারা একদিনের মাঝে আইসন অনেক বিয়ার সকল কিন্তু তারা এই এলাকার যারা বা আশপাশের যারা আসেন তারা কিন্তু অনেকজন এই এলাকাত আইয়া তারা পাহাইয়াও গেছি কিন্তু আপনারা যারা একদিন আইসোন না এই এলাকা এটা পড়ছে নবীগঞ্জ উপজেলার যে ইনাথকুঞ্জ যে গ্রাম আছে আসল ইনাথকুঞ্জ যে কিতা আছে ইনাথকুঞ্জের ফার্স্টে একটা ফিরোজপুর গ্রাম আছে ও গ্রামের মাঝেও ও বাড়ি এটা অবস্থিত তবে ই বাড়ির যে কিতা আসন দায়িত্বে বর্তমানে যে না আসন তাই না একটু মাথার চেষ্টা করম আমি বিয়ার আর একটু আপনার বাড়ির যে আশপাশ আছে আমি একটু গুড়ে আপনার দেখানোর চেষ্টা করলাম আপনারা সকল লগে তখন বাড়ির যে রাস্তার ওইদিকে যে খুব সুন্দরভাবে গাছ গাছারি লাগাইয়া খুব ভেরি নাইস কিতা মানে খুব সুন্দর এটা রাস্তা খুব সুন্দর মাসাল্লাহ তবে বিয়ার আর যে বাড়ি আছে আপনারা দেখতে পাররা ও যে বাড়ি আছে প্লাস ওই লোকের ও যে বাড়ি কত সুন্দর বাড়ি মাসাল্লাহ দেখলেও খুব ভালো লাগে বাড়ির আশপাশ বা আইলেও ভালো লাগে কিন্তু আরোটা জিনিস আপনার দুনিয়াত যারা মানে বালা হালতে চলবা আল্লাহরে ডাকবা কিন্তু বড় বাড়ি আপনারা আল্লাহ জান্নাতও কিন্তু অপেক্ষা করেন ও যে বাড়ি দেখরা। সুন্দর বাড়ি কেন অনেক কিতা কলা আছে বাড়ির মাঝে তারা যে আশপাশ গার্ডেন বা বিভিন্ন সময় মানে তারা আটন বালা লাগে সব কিছু বা যার তারা বালা লাগে কিন্তু আপনারা দুনিয়ার যারা বালা ইয়া চলাফিরা করবা জান্নাতও কিন্তু তারার লাগে আল্লাহ বিশাল বিশাল বড় বাড়ি বিশাল বিশাল দিনে شغل রক্ষুন আল্লাহ জান্নাত ও তার লাই যারা দুনিয়াত ভালোইয়া চলাবিরা করবা আমি বাড়ির যে ডালাই আছে ডালাইর উপরে উঠ্যা চতুর দিকে আপনাদের দেখানোর চেষ্টা করম আসলে আপনারা আমি দাওয়াত দেরাম আপনারা কোন দিনই কোনো আই বাইলে রিপন ভাই করে একজন আসওয়িন টাইনর লগে যোগাযোগ করেন আইলে অবশ্যই আসতাটা বাড়ি ঘুরে দেখতে পারবা রিপন ভাই আসওয়িন ভাই আর ওজন বাইনু ভাই আসওয়িন স্যারনু ভাইও আমরা মাথায় মু তো একটু সিঁড়ি দিয়ে আমরা বাড়ির যে উপর আছে একটু উপরে যাইরাম 마শাআল্লাহ 마শাআল্লাহ ওই তখন বাড়ির যে উপর আছে খেত দেখা যায় বহুত দিনের মাঝে আমরা প্রবাসের যারা ভাই বোন হল আসুন বাংলাদেশের মাঝে আইসুন না বা আসলে এই গাত যদি আপনারা আইন গ্রামের যে একটা সৌন্দর্য আছে আপনারা অনুভব করতে বা এই বাড়ির ফিরে উঠলে ওই তখন গ্রামের চতুর্দিকে দান খেত আর দান খেত ওই দন গ্রাম ওর একটা পরিবেশ আছে আসলে এখানে আইলে সব ধরনের একটা মানে বালা লাগার মতো একটা জায়গা ওই দহন এখান থেকে তার যে বাড়ির ভিতরে যে ফুসকুন্দি আছে ফুসকুন্দির যে সৌন্দর্য আমি একটু দেখানোর চেষ্টা করলাম মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ এত সুন্দর বাড়ি খুব সুন্দর একটা বাড়ি দেখানোর চেষ্টা করলাম এই মাশাল্লাহ আয়ু ওখানে আয়ু একটু মাতিলাম না আমরা কেন মাঝেও তারা যে বয়ার যে ব্যবস্থার আসি কারোর মাঝেও বইয়া চতুর দিক দেখা যায় ওই দাশাল্লা খুব সুন্দর একটা পরিবেশ ভালো লাগার মতো একটা পরিবেশ আপনার নাম কি রিফন মিয়া আসেন বর্তমানে আমরা যে রিপন ভাই আসেন তাই ই বাড়ির যে বাড়ির যে কিতা আসেন মাজন আসেন তাইনর কিতা লাগে ও তাইনর বাতি যা লাগেন তো তাইনর বাতি যা লাগে একটু আমরা জানার চেষ্টা করবো আসলে ই যে বাড়ি এটা কতদিন আগে বাড়ি এটা বানাইছিল পাঁচ বছর আগে ই বাড়ি কত জায়গা লো বাড়িটা কেয়ার দেখা মাশাল মাসাল্লাহ এতো বড় বাড়ি আর এই বাড়ির কি কিজাত গাছ আছে একটু শুইবা অনেক আছে এলাচি গাছ আছে তেজ গাছ আছে অনেক কিছু আছে

ঠিক দেখার মতো একটা বাড়ি মানে কোন দেখার মতো এই বাড়ির যে আশেপাশের যে পরিবেশ আছে চতুর্দিকে গাছ গার্ডেন বা বাড়ির মানে খুব ভালো লাগে আসলে মানে আমার নিজেরও আমার খুব ভালো লাগে এরপরে আরোটা জিনিস ভালো লাগে যখন সাঁতর উপরে উঠিয়া চতুর্দিকে এই ধানের যে ফসল আছে চতুর্দিকে দেখা যায় ধান খেত দেখা যায় বা ফানির সময় কিন্তু ও তার মাঝে ফানি হয় ইতার মাঝে আবার মাছও পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায় ইতার মাঝে আর আমি ইতিমধ্যে একটু কমেন্ট ফর্মু আমরা ভাই বোন অনেকজনে অনেক জায়গা থেকে তারা কমেন্ট করছো না আসলে আমি আমরা আমিনুর সর্দি ভাই আলোচনা আসসালামু আলাইকুম এভরিওান ওয়ালাইকুম আসসালাম ভাই ভাল আসুন ভাই এরপরে আস্তে আস্তে দেখাও বা ইনশাল্লাহ আমিনুর ভাই আলোচনা আস্তে আস্তে ভাই ইনশাল্লাহ ভাই এরপরে পরে আরও ভাই বইন বলতে তারা কমেন্ট করা সকলের কমেন্টের উত্তর আসলে আমি দিতাম না 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 দেওয়ার লাগে আন্তরিকভাবে দুঃখিত তবে কিছুক্ষণ পরে দেওয়ার চেষ্টা করবো আপনারা সকল লোক থাকা আর বিভিন্ন দেশ থাকি বিভিন্ন জায়গা থাকি আমরা বাই বই নকল জয়নইন আমরা এই মুহূর্তে আসুন দেখা আসলে আপনারা যারা আসেন নবীগঞ্জ উপজেলার যে গ্রাম আছে ও গ্রামের মাঝে ই যে বাড়িটা আপনারা আমরা বাইর বাড়িটা আর আপনারা যারাও দেয়ার করবা শেয়ার করলে কিন্তু আরো অন্যান্য বাই আইন আমরা যারা আসেন বাড়ির মাঝে বিভিন্ন ইচ্ছে কিন্তু আরো অনেক বড় বাড়ি আছে আমরা সিলেট বিভাগের ভিতরে অনেক বাই বইনকল তোর কিন্তু জেগা অল্প ফতিত পালাই থাকে বাড়ির দেখানির উদ্দেশ্য হইল গিয়া এই যে বাড়ির যে সালেবুদ্দিন আসন তাই কিন্তু কি বাড়ির মাঝে কোনো জায়গা গেফ রাসন না প্রত্যেকটা জায়গা কিন্তু গাছগাছালি লাগাইয়া একবারে ফিলা ফুরে আসন বাড়ির যে পরিবেশটা সুন্দর করছে একমাত্র গাছ গাছারির কারণে আসলে অনেক ভাই বোনক আসেন তারা প্রবাস থাকুন তার উদ্দেশ্যে আমার ও মেসেজটা আপনারা যেরও আসন আপনারা বাড়ির মাঝে কিন্তু অনেক জায়গা অকল আছে আপনারা কিন্তু অবহেলার কারণে এগুলো ফালাই তো রাখুন যে লাগাই মানে এই সে অবহেলতা থাকে জায়গাগুলো আপনারা যদি তালাউদ্দিন বাড়ি লাগানো লান গাছগাছালি লাগাইয়া আসলে পরিবেশ সুন্দর হইব অক্সিজেন পাইব সব দিক দিয়ে ভালো হইব আর বর্তমান অবস্থায় বাংলাদেশের বাজারও যে বিভিন্ন শাক সবজি বা আরো যেগুলো ফল ফ্রুট পাওয়া যায় বেশিরভাগ বিভিন্ন সামাজিক জড়িত সংগঠন বা বিভিন্ন বালা সমাজ সেবক মূলক কাজের লোক জড়িত থাকুন তো সানুর বাইও চলানোর লাইফ তাইনো আইরা আইরা তো তাই মাতার চেষ্টা কর্ম এবং ও বাড়ির যে যেই না আসুন তাইনো সম্পর্কে জানার চেষ্টা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছো জুয়েল ভাই আপনার তো বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখি খুব ভালো লাগে এখানে আমার আইয়া ভালো লাগলো আমি প্রায় সময় আই আসলে তাহলে যে তাইন খুব দানশীল একজন মানুষ তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখছি যে উনি বিভিন্ন জায়গাতে রাস্তা যাতায়াতের সমস্যা থাকলে তাইনি ব্রিজ কইরা দেন এবং এইভাবে তাইনের অনেক অবদান আছে যেটা যে আমরা প্রাইমারি স্কুলে যে স্কুলে আপনি আসছেন সেই স্কুলের পাশে আপনি দেখবেন বিভিন্ন অসংখ্য যে এটা অতুলনীয় আসলে মানুষ মরণশীল মানুষ কখন যেখানে আজকে আমি জুয়েল এখানে আসি বা আমি সানু জামান সানু এখানে আসি কাল হয়তো থাকবো না কিন্তু মানুষের কিছু স্মৃতি আজীবন রয়ে যায় এই যে তালেবুদ্দিন উদ্দিন সাহেব মানে লন্ডন থেকেও উনি যে দেশের জন্য এত টান আমার আসলে খুব ভাল লাগে যারা লন্ডনই আছেন তাদেরকে অনুরোধ করব দেশের প্রতি প্রেম যার নাই তার তার সাথে কিন্তু মানুষের যে সঙ্গবদ্ধ এই যে তালেবুদ্দিন সাহেব দেশে আসলে মানুষকে দেন এবং নিজেও কিছু পাওয়ার চেষ্টা করেন আসলে তো আমরা কেউই চিরস্থায়ী এই পৃথিবীতে থাকবো না তাই আমি বিশেষ করে যারা লন্ডনই আছেন সবাই অনুরোধ করবো দেশও আইয়া মানুষের মানুষের পাশে দাঁড়ানি মানুষের কল্যাণে কাজ করা এটা আমরা সব লন্ডনের উচিত টাকা আর বিশেষ করে তালেবুদ্দিন যে তাই ই গ্রামের অনেক উন্নয়নে তাইনের অবদান আছে শুধু ই গ্রাম নয় আমরা তিনগিনাতুন ইউনিয়নে উনি অনেক অবদান রাখছেন উনি শিক্ষা এবং বিভিন্ন মসজিদে বিভিন্ন মসজিদে ওনার অবদান আছে এবং আপনার নবীগঞ্জে যে নুরজাহান মার্কেটটা এটা কিন্তু তালেবুদ্দিন সাহেব নবীগঞ্জের সবচেয়ে বড় মার্কেট যেটা এবং পিরিজপুরে খাকুরা করিমপুরে এ জায়গাতে অনেক সমাজ উন্নয়ন সাহায্য করেছেন আমরা উনার আল্লাহ খায়া দিতা উনার কারণে আরো কিছু উন্নয়ন হইতো আমরা দোয়া করি এবং পাশাপাশি তোমরা আইয়া যে ভিডিওটা কইরা মানুষের দেখাইরা মানুষকে উৎসাহিত করা তোমরা এবং বিশেষ করে তালেবুদ্দিন বাইর মতো সবাই যদি উদ্যোগী হয় মানে সবাই যদি এরকম এই যে এই যে আপনি দেখছেন যে বাগানে অত্যন্ত চমৎকার বাগান করেছেন কিন্তু পরিবেশ কিন্তু মানুষের বন্ধু এই যে নিঃস্বাদে উনি চাইলে কিন্তু খালি বাগান করে রাখতে পারবেন কিন্তু উনি মানুষের কল্যাণের জন্য এবং অক্সিজেন ভালোভাবে মানুষ নেওয়ার জন্য উনার কি চিন্তা উনি তো লন্ডনে থাকেন উনি আসেন না তো উনি মানুষের কল্যাণের জন্য উনি এই বাড়িটা করেছেন বিভিন্ন মানুষ যখন পর্যটকরা আসে একদিনও ওনাকে পায় না কিন্তু উনি কি করছেন যে মানুষের একটা বয়ার জায়গা হইলো মানুষ আইলো মানুষ দেখলো মানুষ জানলো এলাকা তো খালি জায়গা হয়েছে ধন্যবাদ আর আপনার যে এডমিন ভাই আসো তাই একটু মাতবা আপনার উদ্দেশ্যে একটু মাতুকা আসসালামু আলাইকুম আমরা এই কারণ হলে ফিরোজপুর তৃণমীনাথগঞ্জ উন্নয়ন ফিরোজপুর বাগানবাড়ি এটা তালেবাই সত্তাধিকারী তালেবাই আমরা আছি তাইনের বাড়িতে আছি আমরা এখন আমরা কিছু ওখানে সানো মামাই কইসেন আমার ওখানেও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আছে তাইনের ও যে দুইটা ব্রিজের কথা কইছেন আশা করি আমরা ও ব্রিজ দেখাইম আরও শহীদ মিনার যে স্কুলের ওখানে একটা শহীদ মিনার দিয়েছেন বিভিন্ন আর বিভিন্ন উন্নয়ন উন্নয়নমূলক কাজ করছেন ওখানে মসজিদের একটা কিতা আছে অজুখানা মসজিদের ওজুখানা ওটা তাই নাস্তা কিতা ও তাই ওটা দিছই নাস্তা আর আরো আরো বিভিন্ন কিছু জিনিস আছে এগুলো আমরা দেখাইমু আমরা একটু ওটা যাই আস্তে আস্তে বাড়াইমু এখান থেকে ওগুলো দেখাই আমরা যাইমু এখানে উচ্চ বিদ্যালয় বাড়ির যে বাগান বাড়ি খুব সুন্দর বাগান বাড়ি তুল্লাধরা কিন্তু গাওয়ার পরে জানতাম বাড়লাম যে ই বাড়ির যে মানে বাড়ির যে যে তালেবুদ্দিন তালেবুদ্দিন বাড়ির যে তালেবুদ্দিন ভাই আছে ও বাড়ির যে মালিকাই তালুদ্দিন ভাই মালিক আসলে কোয়া ঠিক না কারণ মালিক তো একমাত্র আল্লাহ

এলাকার মানুষের দান খরাত করেন গরিব সহায় মানুষের আপনারা অলাহান সব সময় দান খরাত করবা তাহলে আমরা দেশের মানুষের মানে চলতে ফিরতে যারা অসহায় গরিব মানুষ আছে তারা মানে ভাল হইব তবে বিউয়ার্স এখানের মাঝে আরোজন জন বাই আসেন সৌদি প্রবাসী তাই নগে একটু আমি মাথার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন সৌদি কোন জায়গাতে আছেন আপনি আমি সৌদি আরব বর্তমানে রিয়াদ আছি রাজধানী। যে রাজধানী। আমি এখানে এই হসপিটাল কর্মত অবস্থায় আছি। তে আ এক দافه দিন আইছো নিকানোর মাঝে আইয়া দেন তালেউদ্দিন গার্ডেন আছে সব কিছুদের আপনি গুইরা গুইরা দেখরা আপনার মানে কতই রকম ভালো লাগে। ভালো লাগছে না আপনার এগুলা। আসলে গ্রামগঞ্জে যে এরকম বাড়ি আসলে তো আমি দেখছি না। প্রবাসী অবস্থান তো আসলে এটা কল্পনাই করা যায় না যে গ্রাম ওই রকম সুন্দর পরিবেশে যে মন সুন্দর সুন্দর পরিবেশে যে আপনার সেই ৰখা কৰি পাইছে যে আপোনাৰ বাগান বাৰী ফলীয়া ৰাস হৈছে আচলতে আমাৰ প্ৰৱাসী জেৰা আছে জানি না গ্ৰামগঞ্জী ৰকম সাধাৰণতে আপোনাৰ বাৰী কিতাপৰ হৈছে তাৰপিছত খুব ভাল লাগিছে আমি তাৰপিছতে এমনে আহিছে বেৰাণীত আমাৰ ঘৰত এলাম যিখন অনেক কিছু ঘৰ হৈছে অনেক গছ গালা লাগানি হৈছে ফলৰ বিভিন্ন ধৰণৰ এইবিলাক আচলতে খুবেই সুন্দৰ মানে দেখার মতন খুব সুন্দর মনোরম পরিবেশ খুবই ভালোই লাগছে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমি তার সাথে আমার নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যে এইরকম একটা বাগান বাজে করার জন্য যে আসলেই খুবই সুন্দর গ্রামগঞ্জে এইরকম সবাই যদি উদ্যোগ নিয়ে করে তাহলে খুবই সুন্দর পরিবেশ সৃষ্টি হবে আর সবাই খুব বাহার থেকে যারা আসবে তারা খুব উপভোগ করবে এবং আমি আশা করি কিংবা যারা বিভিন্ন অত এলাকার বিভিন্ন এলাকাতে এখানে মুমকিন তোমার পিকনিকও করতে পারবে ইচ্ছা করলে শিক্ষার্থীরা যে পরিবেশ আছে এখানে সব কিছু সম্ভব আসলে সব কিছু করার মতন উপযোগী খুব সুন্দর একটা প্রতিষ্ঠান ধন্যবাদ ভাই আপনারে আপনি মানে বাড়ির সম্পর্কে বাক্যা জিনিসও কইসেন তবে আর একটু যে আমি দেখাইলে আমরা ভিউয়ার্স যারা আসেন বাড়ির ভিতর থাকি চতুর্দিকে চাইলে আসলে খুব ভালো লাগে আপনারা দেখতে কিছু করার মধ্যে কিন্তু সূর্য ডুবি যাইব সূর্য ডুবি গেলে তবে আইনদের হয়ে যাবো কিন্তু ওই তখন সূর্যর যে কিটা আছে মানে জলমলে একটা আলো আছে সূর্য আজকে কিন্তু সূর্যটা খুব লাল ডিবাব লালটিবাব সূর্য আসলে গ্রামগঞ্জের যে পরিবেশ আপনারা যারা প্রবাস আসেন আমরা বুঝলাম যে প্রবাস থেকে অনেক ভাই বোন বলতে আমরা বিভিন্ন হাট বা বিভিন্ন ভিডিও কল দেখা তারা আমরা খুব মানে মিসররা বাংলাদেশের মানুষের বিশেষ করে খুব মিসররা তবে প্রবাসী ভাই বোন যারা আসেন আপনার দেশও আইলে অবশ্যই এই তালেবুদ্দিন ভাইয়ের বাড়িতে আই বা তালেবুদ্দিন ভাইও আপনারা দাহদি বা বাড়িতে আওয়ার লাগে আপনারা যদি আইন তালেবুদ্দিন ভাই অবশ্যই আপনারা আপ্যায়ন করবা আপনারা আইলে তবে আইলে কেন খুব ভালো লাগবো আর বিহ এই বাড়ির তাই কিন্তু চতুর্থ দূর দিকে যে আওয়ার লাগান যে এটা জমিন আছে এগুলো দেখলে খুব ভালো লাগে তবে আর একটা জিনিস আমি দেখাই এই বাড়ির উপর থেকে কিন্তু কি কারণ মাঝে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো ওই দোকান এখানে যে বিবেনা গ্যাস ফিল্ড আছে ও বিবেনা গ্যাস ফিল্ড উপর থেকে ওই দেখানি যায় খুব আছে এই মুহূর্তে এই বাড়ির যে মাজন আছে আপনার এত সুন্দর এটা বাড়ি এত এত সময় ধরে আমি দেখাই রাম আপনার যেরও এই মুহূর্তে জয়েন আসুন দেখা এই বাড়ির মাজন সবাই কিন্তু ফোন দিস তাই নাহলে একটু মাথার চেষ্টা করবো আপনার সকল লোকে থাকবা আসসালামু আলাইকুম Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Bala sunni. জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সিলেট অনলাইন চ্যানেলটা কি আপনার বাড়িতে আমরা মানে লাইভ করলাম আসলে আমরা খুব ভাগ্যবান যে লাইভ চলার অবস্থায় আপনি দেন আমরা মানে ফোন দিস এবং আপনার লয়ে মাততাম পাররাম আমরা খুব খুশি হয়েছি আপনার যে বাড়ি এই মুহূর্তে আমরা সিলেট অনলাইন চ্যানেলের মাধ্যমে অনেক দেশ বিদেশের অনেক ভাই বোন নকলতে দেখরা এবং তারা খুব সুন্দর সুন্দর মন্তব্য তারা কররা আপনি এত সুন্দর একটা বাড়ি মানে বানাইছেন প্লাস হইলো যে বাড়ির মাঝে অনেক গাছ বা ফল মোটর অনেক জিনিস হল মানে বাড়ির মাঝে যে মানে কিতা কর হইছে তবে আপনার বাড়ি যে পরিবেশ পরিবেশ দেখা প্রত্যেকও মানে খুব প্রশংসা করা এবং আপনার লাগে দোয়া করা আর একটা জিনিস খুব ভালো লাগে আর আপনার বাড়ির যখন সকল আইন বিভিন্ন জায়গাতেই সকল আইন আইয়া তারা এই কেন ফটো ফাটু তুলিয়া যান ফাঁকাইয়া যান তবে সেও কোনোদিন তারা কোনো মানুষের নিষেধ হয় না বাড়ির যে রিপন আসুন তাই নো মানুষের সহযোগিতা করেন যে আইসন ঠিক আছে বৌ ফাখাইয়া যাও যথেষ্টটা আপ্যায়ন পাইয়া যান তবে ইউ বিয়ার্স বিয়ার্স যারা আছেন তারার উদ্দেশ্যে আপনার কুস্তা কৌকা এই মুহূর্তে আপনারা কিন্তু অনেক বাই বোনদের দেখার তারা উদ্দেশ্যে কুস্তা কৌকা

সম্পর্ক রাখি আমরা দেশের উন্নয়নের কাজের লোকের সম্পর্ক রাখি এবং দেশের প্রতি আমরা বাচ্চা কাঁচালিয়ে নেওয়া উৎসাহ বাড়াই নিয়ে তারাও দেশের লোকের সম্পর্ক থাকবে এটাই আমার মেন উদ্দেশ্য তবে একটা জিনিস আমরা তালাউদ্দিন বাইর লোকে আমরা একটা জিনিস মাথার চেষ্টা করলাম আসলে আপনি যেটা করছেন এটা কিন্তু প্রবাসী অবস্থায় কিন্তু অনেক ভাই বোন কল আছেন যে তারা কিন্তু অনেক বাড়িও কল আছে এলাকান ফতিত ফালাই থাকে তারা কিন্তু কে বাড়ির যে আপনি গাছ গাছারি লাগাইছেন অনেক জায়গা কল খালি থাকে আপনার তারার উদ্দেশ্যে গুস্তা নি যে তারার যে বাড়ির যে ফতিত জায়গা আছে মানে জায়গার মাঝে গাছ গাছারি লাগাইবার লাগে উদ্দেশ্যে তারার উদ্দেশ্যে কিছু একটা মেসেজ দিন বা কাশ্মীর লাগান আমার উৎসাহ দেখছিল উৎসাহ ওই লাগান জাগের মানুষের হাদি পানি ওনার তো বে কাজে ফেলাই যাচ্ছে কোনো হাজু লাগেন

তবে ভিউয়ার্স এই মুহূর্তে আমরা তালেবউদ্দিন ভাই লন্ডন সিটি থেকে কইনা আপনারা লন্ডন থাকি বা আর বিভিন্ন দেশ থাকি যে ভাই বোনেরা দেখরা আসলে তালাউদ্দিন ভাইর লগে আপনারা কোন দিন কোয়া জানা লন্ডন দেখা হইলে হইইতো পারে তো হইলে সরাসরি মাত্রা মাত্তাবাড়বা পড়িছ হইবো ইনশাল্লাহ আর এই মুহূর্তে আমি আর তালেবউদ্দিন ভাইর বাড়ি দিয়ে গাছগাছালি লাগা নাই আছে আমি একটু দেখানোর চেষ্টা করব আর ধন্যবাদ ভাই আপনারে যে আপনি কষ্ট করে আমরা সময় দিছেন এবং আমরা লয়েতে মাছছেন আসসালামু আলাইকুম থ্যাংক

বুঝছি বুঝছি ধন্যবাদ আপনার লগে মা খুব ভালো লাগলো ফোনটা আর বিউর এই মুহূর্তে এই বাড়ির মাঝে যে মানে ফসলের যে গাছ লাগাইলা আছে আসলে অনেক বায়ু বলতে বলতে আপনারা এই বাংলাদেশের যে যে গাছগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনারা দেখবা এবং এই গাছগুলা মানে আমরা যে রিপন বাই আসুন রিপন ভাইয়ের মাধ্যমে একটু জানবো যে কি গাছ লাগাইল ই যে গার্ডেনের মাঝে তাই বাড়ির মাঝে যে গার্ডেন গার্ডেন মাঝে যত জাতের গাছ লাগানি আছে সবটি গাছের কিন্তু নাম আপনি জানেননি

কমলা গাছও আছে আচ্ছা বিভিন্ন গাছ আছে তো এ ওই দখুন উড়ি গাছ ইকানোর মাসে কিন্তু উড়ি গাছও তাই ওই দখন ইটা কিন্তু টাটকা উড়ি তার কোনো বিষ নাই কোনো বেজাল নাই ইটা একবারে মানে খাইলে কিনা খাইছোয় খুব মানে জামেলা

মানে লাগায় তো আইলে কিন্তু ফসল খাইতে পারবা ই যে ফসলটা খাইবা আপনার তৃপ্তি পিঠব ফসলটা খাইলে কেন ই ফসলের মাঝে কোনো বেজাল নাই কোনো বিষ নাই কোনো সার নাই কিন্তু বর্তমান বাজারও বেশিরভাগ খানির মাঝে খালি বেজাল আর বেজাল হ্যাঁ বিহার চামড়ার যে তালেবুদ্দিন বাড়ির লোক মারছিলাম মা তারপরে তার তাইনোর যে বাড়ির দেন তাইনোর বাতিজা বাতিজা রিப்பன் বাই লোদে মাছছিলাম তো তাইন কইলা যে তালে উদ্দিন বাইর তো বাড়ি দেখাইছি আমরা বা মানে তাইনর যে গ্রামও কিছু অবদান আছে কইরা যে একটু দেখাই ভাল লাগি তবে আমরা একটু দেখানোর চেষ্টা করম তাইনর যে ওখানে গ্রামর মাঝে কিটা অবদান একটু দেখানোর চেষ্টা ও গ্রামর একটু আপনারা দেখাইলাই যে ফ্রিজপুরর যে গ্রাম আছে আসলে ওই তখন যে গ্রামর যে রাস্তা আপনারা কিন্তু যারাও ভিউয়ারস এই মুহূর্তে আসো ইন অনেক ভাই বোন যারাও মানে বাংলাদেশটারে খুব মিস কররা তার উদ্দেশ্যে আমরা। আজকের এই ভিডিও আপনারা একটু গ্রামের রাস্তাও দেখিলাও দেখিলাও দেখলে অবশ্যই আপনারা বালা লাগবো আর আমরা ভিউয়ার যারা আছেন তারা যদি কোনোদিন যদি এলাকাত আইন আইলে অবশ্যই কারণে আইবা আইলে আপনারা অনেক বালা লাগব এবং আমরা যে রিপন ভাই আছেন তাই তো আপনারা আর রিপন ভাই কিন্তু খুব আপ্যায়ন করবো আসলে তারা কিন্তু খুব বালা মনের মানুষ তারা খুব বালা মনের মানুষ তারা এই যদি আপনারা একদিন আইয়া ফাঁকাইয়া যায় বেরিয়া যায় বা যে কোনো সময় যে কোনো যদি ফল ফুটর বা যে কোনো গাছ গাছালি লাগানোর ক্ষেত্রে যদি কোনো ধরনের সহযোগিতা লাগে তাই অবশ্যই মানে তাই কিতা হইয়া দিবা তবে এই বর্তমান অবস্থায় আমরা রিপন ভাই আপনি তো কইলে আজ তালাবুদ্দিন ভাইয়ের কিতা এই ব্রিজের তালাবুদ্দিন ভাই করেছি ওই মাসাল্লাহ মাসাল্লাহ বিয়ার্স আপনারা জেরও দেখা ওই দখন রাস্তা কিন্তু কিটা সৎ গায়ে দাঁড়িয়া মানুষের যখন ওই দহন ই ব্রিজ এটা কিন্তু তালেবুদ্দিন ভাই ই ব্রিজ এটা তাই কইটা দিছ হইন তাইনের আব্বা আম্মার নাম দিয়া এটা মানে কিতা করা তাই নাম সানোর মাঝে আছে যে তালেবুদ্দিন আহমদ এখানে লেখা তবে ও যে ব্রিজ গ্রামর এখানেও কিন্তু সরকারের বা ছাইয়া মানুষ বইতা হইন অনেক জায়গা আমরা দিয়েছি রাস্তাঘাট লাগে খালি সরকারে দেয়া সরকারে দেয়া চেয়ারম্যানে মেম্বার আর সরকার যদি প্রবাসী বাইরে আপনার নিজ উদ্যোগে যদি আপনার এলাকায় যদি তালে উদ্দিন লাগান আপনারা মানে রাস্তাঘাট আপনারা কইরা দেন বা সাহায্য সহযোগিতা করেন তাইলে এলাকার মানুষ উপকৃত হইব আর রাস্তাঘাট হইলে আপনারা তো সবর বা দিকার ফাইল আপনারা দু তলি বালাই নচি হইব তবে এই যে মানে ব্রিজটা কইরা দিছেন তাই না আসলে এই ব্রিজেদি কিন্তু হাজার হাজার মানুষ তারা চলাচল করতে পারা তখন ব্রিজ আছে না তখন আসম দিয়া মানুষ আইসন

তাইনর গেছে তাইনর তাইন কইরা যে আরও উন্নয়ন হল আছে তবে আর একটা উন্নয়ন দেখাই মামরা তালাবুদ্দিন বাইর ইটা দেখানির কারণ হইল গিয়া যে আপনারা যারা আছেন আপনারা উৎসাহ জাগতো আপনারা মনের মাঝে উৎসাহ জাগতো যে ভবিষ্যতে বা ফিউচারও মানে আপনারাও এইগুলো করবা আসলে যাওয়ার পথে খুব সুন্দর একটা মসজিদ দেখা যাই ফিরোজুর গ্রামের ওই দেখুন খুব সুন্দর একটা মসজিদ দাও মসজিদ হম মসজিদ খুব সুন্দর একটা মসজিদ মাসাল্লাহ মাসাল্লাহ ওই ধর মসজিদ আমি আপনার একটু দেখলে আসলে ফ্রিজুর গ্রাম যে রাস্তা খুব সুন্দর রাস্তাঘাট এই এলাকার মানুষ কিন্তু খুব ভালো মানুষ এবং খুব মানে সামাজিক মানুষ এই এলাকার মানুষ এই এলাকার মানুষ খুব একটা নম্র ভদ্র খুব ভালো মনের মানুষ তারা তারা কিন্তু এলাকা বাইদে আমরা আইরাম বা দেখাইরাম এলাকার রাস্তাঘাট ইসলিং বা ফাঁকা কোনো বাইদে খাসা নাই কিন্তু তারা কিন্তু কোনো সরকার বা সের বাইদে তারা বইতা হয় না তারা প্রবাসী বা বোন যারা আসেন তারা তারা সাহায্য সহযোগিতা তারা এলাকার মানুষে তারা হরি লাইন ও লাইন রাস্তাঘাট হয়ে যায় প্লাস তারা শান্তিপুরে চলাফেরা করতে পারে এবং এলাকার জেরো মেমান হিসাবে আইন আপ্যায়নও ফাইন আর খুব ভালো মনের মানুষ এই এলাকার মানুষ আসে আমি তবে গ্রামর যে রাস্তা বা একটু আপনারা ঘুরিয়া দেখানোর চেষ্টা করলাম আর আপনারা ভিউয়ার্স যারা আছেন আপনারা একটু জানাই বা আসলে আপনারা যদি কোনো বাই বইনর ইলাকান যদি ধরে লোক মানে দেখানি রয়ে আমরা অবশ্যই দেখাই মুখ আর নইলে গিয়া এইগুলো দেখাইলে অন্যান্য বাহিনী তোর মানে মানে তারা কিতা থাকে আগ্রহ থাকবো যে এইগুলো রাস্তাঘাট করিয়া দেওয়ার লাগে ও ব্রিজও তাহলে উদ্দিন ভাইয়া করিয়াছেন মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা দেখা কত বড় একটা ব্রিজ ওই দেখুন সুবাহ

যতদিনও জীবিততা বা অতদিন একজন আপনার প্রবাসী যারা আসুন বাইক প্লিজ আমরা আপনার এলাকায় অসহায় মানুষ আছেন মানে ষষ্ঠের দিন যাবোনার আপনার প্লিজ ওলাখানা এটা সম্পূর্ণ রাস্তা কিন্তু তালে উদ্দিন বাইয়া দিস ও সম্পূর্ণ রাস্তা অনেক লম্বা রাস্তা এটা তালেবুদ্দিন বাইরে করিয়া দিস আর একটু সামনে দেখি আমরা আমরা সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আসলে এই যে টাইম সন্ধ্যা গ্রামগঞ্জের যে রাস্তা বাইতে আরতে আসলে খুব ভালো লাগে যে রাস্তাঘাট আছে আর তো খুব ভালো লাগে তোমার নাম কি দাবা হ্যাঁ আকুর আকিকুর তুমি কোন ক্লাসে পড়ো টু পড়ো ভেরি গুড মাসাল্লাহ তোমার কত মায়া লাগে দান রায়নি যে কিউট লাগে তোমার খুব মায়া লাগে তোমার শীত আর নি ঠান্ডা লাগে না কয় ইতায় কাটোখানে গুসল ভারতায় ইতাই ইতা বিহার সল ও ঠান্ডার মাঝে ও বাচ্চা গোসল ভারতা মানে শল্লি তোমার ঠিক আছে ঠিক আছে এটা সুররও নাইলেও নাই আমার বিহার চলদানি এটাও নাইলেও নি আলহামদুলিল্লাহ বারো নি আলহামদুলিল্লাহ কুল বললাম বারো নি কোনটা বারো পারা তুমি কই দেয় না শরমাইয়া

মাসাল্লাহ ফিরজোর মসজিদটা দেখাইলেই না আল্লাহ যারাও সাহায্য আল্লাহ সয়ং দিবা মোয়াজ্জি মহ কক ইমামর ককগড়া আপনার কি এলাকার যে তারা মানে মসজিদ দেখতে বুঝতে পারবা যে এলাকার মানুষ কতটুকু তারা মানে দান কৰাত কিন্তু তারা ওই অজুখানা বাথরুম আলাদা ব্যবস্থা অজুখানার আলাদা ব্যবস্থা ওই ওই অজুখানার ব্যবস্থা এয়ার পর ওই দহন মসজিদ ওই দহন মসজিদ মাসাল্লাহ বাইতুল আমান পিরিজপুর জামে মসজিদ ওই দহন মসজিদ সত্য সুন্দর মসজিদ আল্লাহর গড় মসজিদ আল্লাউ আকবর আমরা আমিনুর ভাই লোক আল্লাউ আমিনুর বাই আরো অনেক বাই ও তারা কমেন্ট কররা। আসলে খুব ভালা লাগে আমার নিজেরও ভালো লাগে আমি দেন এত সময় ধরে আমরা বি আর লোকে দেন আমি আমার লোকের তারা সময় ধরে বা আমিও মাতরাম খুব ভালো লাগে আর অনেক কমেন্ট করে আমি কমেন্টর উত্তর দিতাম পারলাম না ওই ধর লাগে তারা বইয়া অপেক্ষা করে একজন চাষায় যে আজ নামাজ পড়ত আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন নি চাষা আপনি মনে হয় নামাজর অপেক্ষা করা আপনার বাড়ি কোন জায়গা

আমার চাচা কিন্তু আজান পড়ার আগতেই গো আইয়া রেডি হইয়া নামাজ পড়ার লাগে ওই দোকান মসজিদ ওর নবইতা শোন আর খুব সুন্দর মসজিদ মাসাল্লাহ টাইলস উইলস লাগাইয়া ওই দোকান সত্য সুন্দর মসজিদ আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর সত্য বড় ওই দো মসজিদ ওর যে মাঠ আছে কিতা আছে ওই দোক সত্য বড় এরিয়া এই কারণে মানুষ মারা গেলে কিন্তু জানা যান নামাজ ওখান হয়নি চাষা একজন মানুষ যদি মারা যায় ও জায়গার মাঝে জানা হয় মাসাল্লাহ মাসাল্লাহ ও জায়গার মাঝে সত্য বড় জায়গা লইয়া আসলে জলসও ওখান হয় জানাজো ওখান হয় আসলে এই এলাকার মানুষ যে মানে যদি একতা থাকে আর ইলা প্রত্যেক এলাকা তো এলাকার মাঝে এটা অসম্ভবর কুস্তানায় মানুষের মাঝে যদি কথা থাকে এই এলাকার মানুষের মাঝে তার একতা আছে তবে ই যে কথা এটা কিন্তু বালা একতা এটা তার তুমি কী তোমার এত দা কে পুরীক্ষার কাগজ তুমি নামাজ এটা

গ্রামের রাস্তাঘাট আমরা ভিও বাই বোন ওগুলো যারাও আছেন আমরা ভিডিওটা শেয়ার দিবা শেয়ার দিয়া অন্যান্য বাই দেখার সুযোগ করে দিবা আর আমি আর একটু সামনে যাইম গিয়া আমি আপনারা একটু দেখানোর চেষ্টা করবো আসলে এই যে টাইম একটু কালকা আন্ডার আন্ডার লাগে এরকম কিন্তু টান্ডার সিজন আইছে আর ই টাইমের মাঝে কিন্তু বারো খুব ভালোও লাগে

দশ পঁচিশ কেলা চলে কেন আছে মাসা আল্লাহ গ্রামের দেয় সৌন্দর্য ওই তো দশ পঁচিশ কেলা চলে তাও ওই তো আসরা ও মা দেখছো নি গ্রামের সৌন্দর্য যত যাই মো আইটা ওতো আপনার খালি ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এলাকার মানুষও খুব ভালো ওই তো রাস্তার মাঠ দেখা সামনে গিয়ে মাঠ ওই তো ডাল অাল ঐ দেখোন যে নদী আহিম দেখাই লাই ৰোম দেখাই লাইম দেখাই লাইন ঐলাৰ মাৰ এইকাৰে কিন্তু অসংখ্য মানে টুৰ্নামেণ্ট হৈছে বৰ বৰা খেলাৰ টুৰ্ণামেণ্ট হৈছে ঐ দেখোন আহোম তাহোমেদি যাওচাইন বা যাওচাইন অৱস্থা যাওক তোমাৰ নাম কেইটা গাও তোমাৰ নাম কেইটা বাৰী গুণ

তারা এই আহম চলাচল মানে তারা কিন্তু তালাবদ্দিন ভাইয়া অনেক ব্রিজও কল দিছো ইনশাল্লাহ আমরা জোর হইব যে ওটাও যদি যদিও যায় তবে এই এলাকার মানুষের যে কষ্টটা দূর হয়ে যাব এই যে কীটা মানে কি কষ্ট দূর দূরে যাব তালাবুদ্দিন ভাই কিন্তু আপনারা দেখছো অনেক ব্রিজও হল করছেন এই গ্রামের মাঝে অনেক ব্রিজ কইয়া দিছেন ব্রিজ বলতে ছোটো ছোটো কিতা আঁকি আর মানে অফারতে অফারে কালবার্ট কইয়া দিস এর বাদে ওই দেখেন গ্রামর যে রাস্তার মানে গ্রামর যে সৌন্দর্য মাসাল আলম ভাইন তালাউদ্দিন ভাইয়ের মতো যদি সবাই নিজ নিজ এলাকায় সৌন্দর্য বর্ধনে কাজ করতেন তাহলে দেশ অনেক উন্নত জিও ভাই জিও ভাই তালাউদ্দিন ভাই আসলে মানে খুব বালা লগে তাই আসইন আল্লাহ তাই প্রতিদান আল্লাহ আর অনেক ভাই বোন বলতে তারা কমেন্ট করার আমি আসলে ঠিক মতো কমেন্টের উত্তর না দেওয়ার লাগে আমি দুঃখিত আপনার দুঃখিত না ওই দন আহমদান যা

আসলে তাইনোর আম্মার কথা আমারে কইস যখন আমার মাছিলা ওই দন তালাবুদ্দিন ভাই এদিন তাইনোর যে মানে অবদান আগে তাই স্কুলও যে কিতা দিস ওইদিন স্টেজ বানাই দিস এরপরে বিভিন্ন তাইনোর আরও বোধটা আছে এগুলার মানে দেখানি শেষ হইতো না তবে বিওয়ার্স আমরা দোয়া করি আল্লাহ তাই নেকা হাত দিতা এবং এলাকার বালা উন্নয়ন কাজ করতে এটা এটা বট নাকি দেওয়া বট ইয়া যে বড় বট ওই দন বট গাছ কত বড় বট যে স্কুলের যে সৌন্দর্য চতুর যে বটগাছ বটগাছর ওখানের মাঝে যে স্কুল ইটা ফিরে খুব সুন্দর একটা স্কুল ওই দন স্কুল মাশাল মাহাশাল্লাহ বটগাছ একটু দেখাইলি আমি ওই দন বটগাছ 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 মাসআাল্লাহ তো ভিউয়ার্স আমি শেখ জুয়েল আহমদ আর আমরা শেজি আহমদ ভাই আমরা দুই হাজার এত সময় আপনার লগে আর কোথা বার্তায় মাতর মাঝে যদি আমরা কোন ত্রুটি হইয়া থাকে আসলে আল্লাহর দৃষ্টিতে দেখবা মাতর মাঝে হইলে আমরা মাফ ফুরিয়া দিবা মানুষ বলতেও ভুল আমার মাঝে অনেক সময় অনেক ভুল হয়ে যেতে পারে আপনারা সমার দৃষ্টিতে দেখবা আর অন্যদিন অন্য কোনো জায়গা থাকি সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে লাইভ আজি আজ আজকে সকল বালাতা হোক আর সুস্থতা হোক আসসালাম আলাইম লাগাবা